डियर स्टूडेंट्स, আমি তিস্তা। তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো আজকে এটা নিয়ে এসেছি, সেটা তোমরা আগের দিনে একটা পড়লাম কি 1000টা প্রশ্ন আছে, এরকম একটা পিডিএফ আমরা স্টার্ট করেছি। তো এটা আমরা পুরোটা কমপ্লিট করব। তো আজকে তো সেকেন্ড পার্ট। আর যারা তোমরা আমাদের কাছে স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও, যেমন ধরো আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেপি নিউ ভ্যাকেন্সির জন্য রেজিস্ট্রেশন তোমরা করতে পারো, অ্যাডমিশনটা চলছে। এছাড়া আবগারি পুলিশ গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে তোমরা যদি পড়তে চাও তাহলে তোমরা 7001496841 এই নম্বরে কন্ট্যাক্ট করো। আমাদের এখানে তোমরা লাইভ ক্লাসও পাবে, সব রকম আমরা এখানে নোটস, পিডিএফ কিংবা ভিডিও দিয়ে আমরা তোমাদেরকে সাহায্য করব। আর এই যে আমরা পিডিএফটা শুরু করেছি, এই পিডিএফটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমরা কিন্তু এই পিডিএফ থেকে 2 থেকে 3 নম্বর তোমরা কমন পাবে। যারা এনটিপিসি তারা কিন্তু খুব ভালো করে এই যে পিডিএফটা, এটা পিডিএফটা আমরা পেড গ্রুপের স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করব। যখন এটা পুরোটা রিড হয়ে যাবে তারপর পেড গ্রুপের স্টুডেন্টদেরকে এটা প্রোভাইড করা হবে, কিন্তু এটা ইন জেনারেল আসবে না। আর যারা তোমাদের কাছে আমাদের কাছে যারা তোমরা আমাদের কাছে যারা পিডিএফ পেতে চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রামে গিয়ে টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস বলে সার্চ করো, যেটা আসবে সেটা আমাদের চ্যানেল, ওখানে অ্যাড হয়েছেও। চলো আমরা ডিরেক্ট আমরা প্রশ্ন যেটা আছে সেখানে আমরা যাব। তোমরা বুঝতে পারবে, তোমরা কালকেই নিশ্চয় বুঝতে পেরেছো প্রশ্নগুলোর মান কি। ঠিক আছে, কেউ কেউ আছো যারা ভিডিও না দেখে ডিসলাইক করো, বাস আমরা কেউই সেটা দেখবো না, কিন্তু তোমরা কন্টেন্টটা দেখে আমাদেরকে জানিও যে কীরকম হচ্ছে, বুঝতে পারলে? তাহলে আমরা ডিরেক্ট আমরা প্রশ্নপত্রে কিংবা প্রশ্ন উত্তরে আমরা প্রবেশ করব। প্রত্যেকটাই ওয়ান লাইনার, কালকে তোমরা দেখেছো, এখনও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। চলো প্রশ্ন, প্রথম প্রশ্ন, যে যে ব্যাকটেরিয়াতে সালোক সংশ্লেষ সাহায্যকারী রঞ্জক ব্যাকটেরিয় ক্লোরোফিল থাকে তাদেরকে কী বলে? তাদেরকে কী বলে? ক্লোরোবিয়াম রেডোস্পাইরিলাম, তাই তো? তার মানে এখানে কি এই সব ব্যাকটেরিয়াতে সালোক সংশ্লেষ সাহায্যকারী রঞ্জক ব্যাকটেরিয় ক্লোরোফিল থাকে? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যেটা আসতেই পারে, তাহলে সালোক সংশ্লেষে সাহায্যকারী রঞ্জকের নাম কি? সেটা কি ব্যাকটেরিয় ক্লোরোফিল, তাই তো? বুঝতে পারলে নিশ্চয়ই। তারপরে দেখো, নাইট্রোজেন সংবন্ধনকারী বা স্থিতিকারী ব্যাকটেরিয়া কোনটি? কোনটি? অ্যাজিটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, সবাই জানো এগুলো। অপুষ্পক উদ্ভিদের ফ্লোয়েম কলার সঙ্গী কোষের পরিবর্তে যে বিশেষ কোষ থাকে তাদের কী বলা হয়? অ্যালুবুমিনাস কোষ। তাহলে অপুষ্পক উদ্ভিদের ফ্লোয়েম কলার সঙ্গী কোষের পরিবর্তে থাকে অ্যালবুমিনাস কোষ। তারপরের প্রশ্ন, যে ফার্ন জাতীয় উদ্ভিদে ট্রাকিয়া থাকে তা হলো কি? তা হলো সেলাজিনেলা এবং ড্রায়ো পটেরিস, তাই তো? তাহলে ফ্রানজাতীয় উদ্ভিদে ট্রাকিয়া থাকে তাদেরকে কী বলা হয়? সেলাজিনেলা এবং কি ড্রায়ো পটেরিস। তারপরের প্রশ্ন আমরা দেখব, যে সমস্ত গুপ্তবীজি উদ্ভিদে ট্রাকিয়া থাকে না সেগুলি কি? তাহলে গুপ্তবীজি উদ্ভিদে ট্রাকিয়া থাকলে কি আর থাকে না কি? থাকে না কি কি? চাঁপা, ড্রাইমিস, ডিজনারিয়া, ড্রাসিনা। তোমরা সবাই দেখতে পাচ্ছ ক্ষুদ্রতম গুপ্তবীজি উদ্ভিদ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ক্ষুদ্রতম গুপ্তবীজি উদ্ভিদ কি? এটি কি উলফিয়া। আর বীজ সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? স্পার্মোলজি। তারপরে দেখো, বৃহত্তম মুকুল কি? মুকুল হলো বাঁধাকপি। তোমরা অনেকেই এটা জানো না, অনেকেই এটা জানো না বৃহত্তম মুকুল কি। দীর্ঘতম গর্ভদণ্ড কি? ভুট্টা। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা দেখার পরেই বুঝতে পারবে। এনটিপিসি, আবগারি, যে কোনো পরীক্ষারই তোমরা দাও, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো, বহুযোজী মূলত্র দেখা যায় কোথায়? না কেয়া গাছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জিজি মাভলঙ্কর। বিশ্বের বৃহত্তম পাখির নাম কি? পাখির নাম হচ্ছে অস্ট্রিচ। বিশ্বের উচ্চতম বিমানবন্দর কি? লাসা, তিব্বত। ভারতের প্রথম নৌসেনা প্রধান কে ছিলেন? নৌসেনা প্রধান ছিলেন আরবি কাটারি। ইউপিএসসির চেয়ারম্যান কে নিযুক্ত করেন? নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত ও গোলাকার ধারণ করলে তাকে বলা হয় বুলবিল। আমরা সবাই জানি, কিন্তু এক কিছু উদাহরণ দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, উদাহরণগুলো করে নেবে কি? চুপড়ি আলু, স্কন্দপুষ্প, এইসব উদাহরণ দিয়েছে। বীজের দুটি বাঁকানো গর্ভমুণ্ড হুক গঠন করে কি? মাইটিনিয়া। সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক সংশ্লেষ ঘটে? সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সংশ্লেষ সালোক সংশ্লেষ ঘটে থাকে? তার মানে কি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় সালোক সংশ্লেষ ঘটে। যে সালোক সংশ্লেষীয় রঞ্জক থেকে ভিটামিন এ উৎপাদিত হয় তার কি? তা হলো বিটা ক্যারোটিন। সবুজ সালফার ব্যাকটেরিয়া কি? সবুজ সালফার ব্যাকটেরিয়া হলো ক্লোরোবিয়াম এসপি এবং কি ক্লোরোসুইডোমোনাস। ক্লোরোসুইডোমোনাস এসপি এবং ক্লোরোবিয়াম এসপি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। উদ্ভিদ বৃদ্ধির হারকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কী বলা হয়? তাকে বলা হয় সিগময়েড কার্ভ। এগডাইশন কোন গ্রন্থি থেকে করিতে হয়? এগডাইশন করিত হয় পতঙ্গের প্রথস্রাশিক গ্রন্থি থেকে। আলোকের অভাবের উদ্ভিদ অঙ্গের বিকৃতিকে কী বলা হয়? একে বলা হয় ইটিওলোশন। পাতলা ত্বক প্রকৃতপদ উপপদ বিশিষ্ট প্রজাপতি ও মথের লার্ভাকে বলা হয় কি? ক্যাটারপিলার। আমরা সবাই জানি ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা, তাও জানো সবাই। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? আর্ক ইন্ডিকেটর, অ্যাক্সোনোমিটার, স্পেস মেকার।
বুঝতে পেরেছি, স্পেস মার্কার, এগুলো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্র, স্পেস মেকার কিন্তু নয়, আমি ভুল করে বলেছি। পতঙ্গে লার্ভার নির্বাচন সহায়ক হরমোন কি এগডাইশন? একটু আগে এই রিলেটেড একটা প্রশ্ন পড়লাম, পৃথকীকরণের মাধ্যমে জীবদেহে নতুন অঙ্গ সৃষ্টি হওয়ার ঘটনাকে কী বলা হয়? ঘটনাকে বলা হয় মর্ফোজেনেসিস। যে অবস্থায় ব্যাঙাচির পশ্চাৎপদ গঠিত হয়, কোন অবস্থায় ব্যাঙাচির পশ্চাৎপদ গঠিত হয় তা কি? তা হলো ক্রোমেটামরফোসিস, এগুলো সবাই আমরা জানি ক্রোমেটামরফোসিস। তারপরে দেখব প্রথম আবিষ্কৃত ফোরোমন কি? প্রথম আবিষ্কৃত ফোরোম্যান হলো বম্বিকল। তারপর বাংলায় কৌলিন্যপ্রাত, দেখো ইতিহাস তোমরা বুঝতে পারছ সবটাই, কোয়েশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবে কোন জায়গা থেকে কী এসছে। বাংলায় কৌলিন্যপ্রথার প্রবর্তক ছিলেন কে? বল্লাল সেন। বিহারে কি অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কে? ধর্মপাল। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ রচিত হয়েছিল পাল যুগে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে গ্রন্থিকে বার্ধক্যে জৈবকড়ি বলা হয় তাকে কী বলে? থাইমাস। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জৈব জীববিজ্ঞানের যে শাখায় বয়ঃপ্রাপ্তি নিয়ে আলোচনা হয় তাকে কী বলা হয়? তাকে বলা হয় কি? জেরন্টোলজি। কি বাইকাপসিড কপাটিকা থাকে কোথায়? বাইকাপসিড বামলিন্দ ও বামনিলয়ের মাঝে। এটার যে বাংলাটা বাইকাপসিড কপাটিকার বাংলাটা সেটা তোমরা আমাকে লিখে জানাবে, বাইকাপসিড কপাটিকার বাংলাটা কী? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? এস রাধাকৃষ্ণন। কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাস কি? কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাস হলো তাহলে কি কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাস কি? কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাস হলো লিসমেনিয়া ডোনোভানি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। কালাজ্বর সৃষ্টিকারী ভাইরাসের বাহক কি? বাহক কি? বালিমাছি, যদি স্যান্ড ফ্লাই। কয়েকটি বিদেশি কার্প বা বিদেশি পোনা কি? সিলভার কার্প, গ্রাস কার্প, তেলাপিয়া। কয়েকটি দেশি কার্প বা দেশি পোনা কি? রুই, কাতলা, মৃগেল, কালাবোস, বাঁটা, পুঁটি, এগুলো তোমরা সবাই জানো, দরকার নেই। বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি পেস্ট প্রতিরোধক শস্যদানার গুদাম বলে কি? পুষাবিন। তাহলে কি বৈজ্ঞানিকভাবে তৈরি পেস্ট প্রতিরোধক শস্যদানার গুদাম, তাই তো? জলাশয়ের আগাছা দূরীকরণের জন্য যে কার্প ব্যবহার করা হয় তা হচ্ছে গ্রাস কার্প। এগুলো এটা কিন্তু মাছ, জানো তো, এটা মাছের নাম কিন্তু। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি রেশম গবেষণা কেন্দ্র কি? সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, যেটা কোথায়? বহরমপুর, পশ্চিমবঙ্গের বহরমপুরে এটা রয়েছে। তারপরের প্রশ্ন আমরা দেখব, যে যন্ত্রে কৃত্রিম উপায়ে ডিম ফোটানো হয় তাকে কী বলা হয়? তাকে বলা হয় ইনকিউবেটার, কৃত্রিম উপায়ে ডিম ফোটানো। রেশম মথের পরিণত লার্ভার মাথায় যে বুনন যন্ত্র থাকে তাকে কী বলা হয়? তাকে বলা হয় স্পিনারেট। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কী? রাসায়নিক নাম হলো থিয়ামিন। রক্তে আরবিসি কম হয়ে গেলে কী হয়? অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ইংরেজিটাও লেখা আছে, আমি সেটা বলবো, সেটা হচ্ছে অলিগোসাইথেমিয়া, তাই তো? দেখে নাও তোমরা, আমি যদি ভুল বলি, অলিগোসাইথেমিয়া বা অ্যানিমিয়া দুটোই একই জিনিস। পাকস্থলীর অর্ধপাচিত অর্থরল খাদ্যবস্তুকে বলে কি? কাইম। কেরলের মুসলিমদেরকে কী বলা হয়? বলা হয় মোপলা। বৃহত্তম ধমনী কি? উদর মহাধমনী। বৃহত্তম শিরা কি? শিরা হলো নিম্ন মহাশিরা। ভারতের প্রাচীনতম অধিবাসী হলো নেগ্রিটো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কি গ্র্যানারি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? পাঞ্জাবকে, তোমরা করো কিন্তু। ক্ষুধার্থের সম্পূর্ণ প্রাচীত তরল সর্বস্তুকে বলা হয় কাইল। আমি বুঝতে পারছি না কোনটা আমি ইম্পর্টেন্ট বলবো না, বুঝতে পেরেছো? কিছু কিছু যেটা আমি বল একটু আগে যেমন বললাম যে খুব একটা বেশি দরকার নেই, সেগুলো তোমরা একটুখানি দেখেন, কম না সেভাবে করলেও চলবে, কিন্তু বেশিরভাগটা এখানে রয়েছে ইম্পর্টেন্ট, তোমরা 2 থেকে 3 নম্বর এখান থেকে কমন পেতে পারো কিন্তু। তারপরে দেখো, দূষিত পদার্থ যা অধিবিষ রূপে দেহে প্রবেশ করে তাকে বলা হয় কি? তাকে অ্যান্টিজেন। পেশিতে কি থাকায় পেশিগুলি সংকুচিত হতে পারে? কি মায়োফ্রাইবিল। মানবমন্ত্রে যে কোলাই কোন ভিটামিন সংশ্লেষ করে? মানবমন্ত্রে ই কোলাই। কোন ভিটামিন? না, ভিটামিন B12। ভিটামিন B12-এর রাসায়নিক নামটা জানাবে তোমরা। সাইনাপস অঞ্চলে অবস্থিত তরলকে কী বলা হয়? নিউরোহিউমার, আমরা সবাই জানি। সুষুম্নাকাণ্ডে সরু চুলের মতো শেষ প্রান্তকে বলা হয় ফাইলাম টার্মিনাল, এগুলো আমরা 8-9 পড়েছি, আর তোমরা জানো এরকমই প্রশ্ন আসে। তিনটি সরলযন্ত্রের নাম কি? আনন্দতল, চক্র, অক্ষদণ্ড এবং লিভার, এটি হচ্ছে তিনটি সরলযন্ত্র। বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো ক্যালোরিমিটার যন্ত্র। আর সেই তাপটাকে কী তাপ বলা হয় জানো তোমরা? সেই তাপটাকে বলে লিনতাপ। তারপরে দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত যন্ত্র কি? রিওস্ট্যাট যন্ত্র। তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল কত সালে? 1927 সালে। কোথায় সেটা দেওয়া আছে? দেখো বোম্বেতে। ভারতের নতুন সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কবে? 26 নভেম্বর 1949। মানবদেহের সবচেয়ে ছোটো অস্থিগুলি কি? অস্থিগুলি হলো মেলিয়া, শিনকা, স্টেফিস, যেটা হচ্ছে এইটুকু, স্টেফিস মনে রেখো, ঠিক আছে? স্টেফিস মনে রেখো, সবচেয়ে ছোটো অস্থি। আর কোথায় অবস্থিত? মধ্যকর্ণে অবস্থিত, এত কিছু মনে রাখার দরকার নেই। কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলেন? আমরা সবাই জানি অ্যাড্রিনালিন, যেটা কোন গ্রন্থি? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ঘটিত হয়। রক্তে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে বলে হাইপারগ্লাইসেমিয়া, শর্করা বেড়ে যাওয়ার ঘটনা।
সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের অন্তর্ভলকে কি বলা হয়? পালস প্রেশার। সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের গাণিতিক গড়কে বলা হয় মিন প্রেশার বা গড় চাপ। সংবিধান রচনায় দায়িত্বপ্রাপ্ত ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? বি আর আম্বেদকর। সংবিধান চলে এলাম আমরা। গণপরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে? 9ই ডিসেম্বর 1946। মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়েছিল কবে? 1947 সালের জুন মাসে। মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবির প্রস্তাব গ্রহণ করেছিল লাহোর অধিবেশনে 1940। সুভাষচন্দ্র বসু 1943 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কোথায়? সিঙ্গাপুরে। তাহলে এই প্রশ্ন থেকে কত প্রশ্ন হতে পারে? তাহলে কে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? অ্যান্সার হবে সুভাষচন্দ্র। তা কত খ্রিস্টাব্দ? 1943 সালে। তাহলে কোথায়? সিঙ্গাপুরে। বুঝলে? তার মানে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? অ্যান্সার সুভাষচন্দ্র। কত সাল? 1943 সালে। কোথায়? না, সিঙ্গাপুরে। বুঝলেন নিশ্চয়ই? তারপর দেখো তোমরা, দ্বিজাতিতত্ত্বের ধারণার রূপকারকে, দ্বিজাতিতত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্না। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন কত সালে? 1939 সালে। লাল রাজপথ রায়ের সভাপতিত্বে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয়েছিল 1920 সালে। AITUC-র ফুল ফর্ম যেটা, পরে ফুল ফর্মটা দেখে রাখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হলো রেডিয়াম, ইউরেনিয়াম। তারপরের প্রশ্ন দেখবো, তেজস্ক্রিয়ার এসআই একক বেকারেল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তেজস্ক্রিয়ার এসআই একক বেকারেল। ডায়োড ভাল্বের আবিষ্কারক হলেন কে? স্যার জন ফ্লেমিং, যিনি হলেন ডায়োড ভাল্বের আবিষ্কারক। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক কে? হলেন হান ও স্ট্রাসম্যান। কোন কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই? 20 থেকে 20,000 সেকেন্ডের যে শব্দ যেটা, সেই কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই। কোন কম্পাঙ্কের প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি অন্য কোন নামে পরিচিত? স্নেলের সূত্র। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্র সূত্র শোনো, কিন্তু স্নেলের সূত্র এটাও তোমরা কিন্তু একটুখানি খেয়াল রেখো। একটি তরল ধাতু ও তরল অধাতুর নাম। এই তরল ধাতু পারদ আর অধাতু ব্রোমিন। আমরা সবাই জানি যে এই কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সাল? 1906 সালে। না, কোথায়? ঢাকায়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছিলেন কে? র্যামসে ম্যাকডোনাল্ড। সীমান্ত গান্ধী হিসেবে পরিচিত খান আব্দুল গফর খান। এগুলো বলার প্রশ্ন রাখে না। ভারতে সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল কত সালে জানো? সব 1027। ভুল আছে, এটা এটা ভুল আছে, এটা 1927 হবে। বুঝলে? এটা ভুল আছে, একটু প্লিজ ঠিক করে নিও। 1927 হবে। বিবাদী নামে পরিচিত বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ। আমরা জানি সবাই বিনয় বাদল দীনেশ, টাইটেলটাও দেওয়া আছে, দেখে নিও একবার। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্তের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান খুব ইম্পর্টেন্ট। 18 ডিসেম্বর 1930 রাইটার্স বিল্ডিং অভিযান। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল 18 এপ্রিল 1930। তাহলে দেখতে পেলে রাইটার্স বিল্ডিং অভিযান 18ই ডিসেম্বর 1930, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 18 এপ্রিল 1930। এই দুটোর মধ্যে অনেকে কিন্তু গুলিয়ে ফেলে। তারপর ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন কে? মোহাম্মদ আলী জিন্না, যিনি দিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব। 1922 সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন কে? বিশ্বকবিনাথ ঠাকুর। তাহলে প্রশ্ন দেখো কতগুলো প্রশ্ন আছে এর মধ্যে। এমনি এমনি কিন্তু শুনে যেও না, প্রশ্নগুলো একটু খেয়াল করার চেষ্টা করো। যখন শুনবে একটু ভিডিওটার দিকেও তাকিও আর কানে শোনো, ভালো করে শুনো। তাহলে দেখো এখান থেকে কী কী প্রশ্ন বেরোচ্ছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে 13ই এপ্রিল ঘটেছিল, তাই তো? তারপরে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি 1916 সাল, খুব ভালো করেই আমরা জানি। 1915 সালে জাপানে পালানোর সময় রাসবিহারী বসু যে ছদ্মনামে পালিয়েছিল, তাহলে কোন পিএন ঠাকুর ছদ্মনামে রাসবিহারী বসু পালিয়ে গিয়েছিল? তাহলে পালিয়ে গিয়েছিলেন। 1911 সালে কার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? লর্ড হার্ডিঞ্জ। আচ্ছা, বঙ্গভঙ্গ কত সালে? এটা কমেন্টে জানিও তো। কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম প্রফুল্ল চাকীকে নিযুক্ত করা হয়েছিল? কিংসফোর্ড। এটা আমাদের 5-6-এর প্রশ্ন। অ্যালান অক্টেভিয়ান হিউম কর্তৃক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিল কত সালে? 1885 সালে। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টেভিয়ান হিউম। এটা কিন্তু একটা কিন্তু মানে অনেক ডিবেট রয়েছে এর মধ্যে। আর কত সালে? 1885 সালে। এটা কিন্তু ঠিক, এটা ভুল নয়। 1885 সালে 28 ডিসেম্বর কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন উমেশচন্দ্র ব্যানার্জি? আমরা জানি আলিগড় আন্দোলনের প্রবক্তাকে। স্যার সৈয়দ আহমেদ খান হলেন আলিগড় আন্দোলনের প্রবক্তা। বোম্বাই থেকে থানে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল কত? 1853 সালে লর্ড ডালহৌসির আমলে বোম্বাই থেকে থানে। তাহলে প্রথম রেলপথ চালু, প্রথম রেল চলেছিল কোথায়? প্রথম রেল চলেছিল বোম্বাই থেকে থানে, তাই তো? কত সালে? 1853 সালে। এটা হচ্ছে প্রথম রেল। আর কার আমলে? ডালহৌসির আমলে। ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। তারপর আমরা দেখব, তারপরে দেখো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন কে? মঙ্গল পাণ্ডে। আত্মীয়সভা ও ব্রহ্মসভার প্রতিষ্ঠাতা হলেন কে? রাজা রামমোহন রায়। হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে। তোমরা ভালো করে দেখো
কোয়েশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল কবে? 835 সালে। কলকাতা মেডিকেল কলেজ 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন কে? ওয়ারেন হেস্টিংস। সত্যবিলোম নীতির প্রবর্তককে? লর্ড ডালহাউসি। দশম শিখ গুরুকে? গুরু গোবিন্দ সিং। বাংলার আকবরকে? বাংলার আকবর হোসেন শাহ। এগুলো পুরো সবকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কতটা ইম্পর্টেন্ট তোমরা, আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো একটাও বাদ দেওয়ার মতো নয়, তোমরা কিন্তু সব পড়ো। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়েছিল, ভুল আছে, এটা 1800 খ্রিস্টাব্দে হবে। ফোর্ট উইলিয়াম না, ঠিকই আছে, ফোর্ট উইলিয়াম কলেজ 800 খ্রিস্টাব্দে, ফোর্ট উইলিয়াম দুর্গ 1700 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছেছিলেন 1498 সালে। ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা হলেন কে? আকবর। কুবলিয়ত পাট্টাপ্রথার প্রবর্তক শেরশাহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শেরশাহের প্রকৃত নাম ফরিদ খাঁ। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদানগুলি হলো সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক। তারপর ইতিহাসের জনক বলা হয় কাকে? গ্রিক পণ্ডিত হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি ও ত্রিপিটক ও জাতক বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি। জৈন ধর্মগ্রন্থগুলি কী? কল্পসূত্র, দ্বাদশ সংঘ, পরিশিষ্ট পার্বণ, এগুলো হচ্ছে এই জৈন ধর্মগ্রন্থ। উল্লেখযোগ্য গ্রন্থ কত ইম্পর্টেন্ট, এই দেখো প্রত্যেক কটা পড়বে, আমি আর বলতে পারছি না, প্রত্যেক কটাই পড়তে হবে। কালিদাস দেখো আমি জানি না, তবে আমি পেড গ্রুপকে বলছি, তোমরা কিন্তু প্রত্যেক কটা পড়বে, একটা একটাও বাদ দেবে না। কালিদাসের কী কী? অভিজ্ঞান, শকুন্তলম, মেঘদূত, রঘুবংশ, কুমার সম্ভব। ইম্পর্টেন্ট প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র, পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, বিষাক্তদত্তের মুদ্রাক্ষর আর দেবী চন্দ্রগুপ্তম, বাণভট্টের হর্ষচরিত, বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, সন্ধ্যাকর্ণদের রামচরিত, অশ্বকোষীর বুদ্ধচরিত, জয়দেবের গীতগোবিন্দ, কলহনের রাজতরঙ্গিনী, সোমেশ্বরের রাসমালা, রাজশেখরের প্রবন্ধকোষ, মেঘাস্থিনীশের ইন্ডিকা। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা যারা দেখছো তারা আমাদের নন পেড গ্রুপ, তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। হিউয়েন সাং ভারতে এসেছিলেন কবে? হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। পাকিস্তানের বালুচিস্তানে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1974 সালে। তারপরে প্রশ্ন, 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতায় বিভিন্ন প্রাণীদের মধ্যে যার ব্যবহার হরপ্পাবাসীদের জানা ছিল না তা হলো ঘোড়ার, তাহলে ঘোড়ার ব্যবহারটা হরপ্পাবাসীরা জানতো না। হরপ্পাবাসীর প্রধান উপাস্য দেবতা কী ছিল? পশুপতি বা শিব। হরপ্পার অধিবাসীরা যে ধাতুর ব্যবহার জানতো না, কোন ধাতু? লোহার। আর কোন প্রাণী? প্রাণী হচ্ছে ঘোড়া। নানা রকম রহস্যজনক বিদ্যা, যেমন যেটার মধ্যে পড়ে মারণ বশীকরণ প্রভৃতির উল্লেখ পাওয়া যায় কোথাও? অথর্ববেদে। আর যদি সামাজিক জীবনের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের নাম হলো চতুরাশ্রম, আমরা জানি এগুলো। বৈদিক সভ্যতা কীরকম? গ্রামকেন্দ্রিক সভ্যতা। মহাবীর জৈনের পূর্বে তীর্থঙ্করের সংখ্যা হলো 23 জন, উনি শেষ, তাই তো? প্রথম জৈন তীর্থঙ্করের নাম ঋষভদেব বা আদিনাথ, এটা হয়, এটা আসে। সর্বশেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর, আর 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। তাহলে 24 জন তীর্থঙ্কর, সর্বশেষ 16 মহাবীর, প্রথম যিনি তীর্থঙ্কর তার নাম ঋষভদেব বা আদিনাথ, আর 23তম মানে মহাবীরের যে আগের জন তার নাম পার্শ্বনাথ। দিব্যজ্ঞান লাভের পর মহাবীরের নাম কী হয়েছিল? জিতেন্দ্রিয়। তার পরের প্রশ্ন, মহাবীর 72 বছর বয়সে কোথায় দেহত্যাগ করেছিলেন? মগধের অন্তর্গত পাবনগড়ে তিনি দেহত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন কোথায়? বুদ্ধগয়ার কাছে উরুবিল্ল নামক স্থানে। তাহলে কি বোধিসত্ত্ব বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন? বৌদ্ধ ধর্মের তিনটি প্রধান স্তম্ভ কি? বুদ্ধ ধর্ম ও সংঘ। বৌদ্ধ ধর্মের তিনটি প্রধান স্তম্ভ। তারপরের প্রশ্ন আমরা দেখব, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ নির্ভর করেছিল কোথায়? গোরখপুর জেলার কুশীনগরে। ইম্পর্টেন্ট প্রশ্ন, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল কোথায়? মহাকাশ্যপের নেতৃত্বে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মহাকাশ্যপের নেতৃত্বে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। ধরনন্দের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিল কে? গ্রিকবীর আলেকজান্ডার। ধরনন্দের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিল। তারপরের প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন কে? বিন্দুসার। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা। তারপরের প্রশ্ন, চাণক্য বা কৌটিল্যের অপর নাম বিষ্ণুগুপ্ত। তোমরা দেখতে পাচ্ছ কী কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কি বলবো বলো তো। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন বৌদ্ধ ভিক্ষুর কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল? উপগুপ্ত। কোন গুপ্ত রাজা বিক্রমাদিত্য সকারী উপাধি ধারণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুটো উপাধি, বিক্রমাদিত্য সকারী আর সকারী, আর বিন্দুসারের কি? বিন্দুসারের কি? বিন্দুসারের হচ্ছে অমিত্রাঘাত। মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেছিলেন কোন সম্রাট? সমুদ্রগুপ্ত, সরি কুমারগুপ্ত। এটাই ক্লাস, তো অনেক বড় হলো, 19 মিনিটের ভিডিও হয়ে গেল। আমি আর এই ক্লাসটা আর এত আর টানবো না, এখানেই আমি শেষ করব। আর যে পৃষ্ঠাগুলো আছে আমি পরের দিনে আমি সেটা কমপ্লিট করার চেষ্টা করব।
আর যারা আমাদের কাছে তোমরা স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও তারা এই 7001496841 নাম্বারে কন্ট্যাক্ট করবে, কারণ আমাদের লাইভ ক্লাস এমনি ক্লাস দুটোরই ব্যবস্থা রয়েছে, রেকর্ডেড ক্লাস। আর যারা আবাসনে আসতে চাও তারা আমাদের ডিটেলটা চেক করো, চেক করে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আর যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো যাতে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আর আজকে আরও অনেক ভিডিও আসছে, তোমরা সবাই ওয়েট করো। তত সময়ের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো।